উনি বলেন হ্যাঁ ব্যাংকেতে টাকা যাইতে পারে, আমি অস্বীকার করি না, দুর্নীতি হয়েছে এটা আমি অস্বীকার করি না, কিন্তু সাহেদের বিচার হয়েছে এখনও জেলে আছে। আর একটা হয়েছে ডাক্তার সাবরিনা বিচার হয়েছে জেলে হয়েছে, কিন্তু ওনাদের আমলে দুর্নীতির বিচার হয়নি। উনি যেটা বললেন এই বড় বড় প্রজেক্ট বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ খাতে দুর্নীতি হিসেবে আমি অস্বীকার করি না, কিন্তু বিদ্যুতের দাবিতে কৃষকের স্ত্রী বিধবা হয় নাই, কৃষকের সন্তান পিতৃহারা হয় নাই, 21 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। ওনাদের মন্ত্রী ছিল আনোয়ার কবির তালুকদার, তিনি 2006 অথবা 2007 নভেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে বলেছিল প্রধানমন্ত্রীর অফিসার বিশেষ ভবন এর কারণে বিদ্যুৎ খাতে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, 6000 কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লুটপাট করে নিয়েছে। এই তো ওনাদের দল, এখন নিজের চেহারাটা আয়নায় দেখেন না, ওনরা ওনরা দেখেন না বলেই হ্যাঁ আজকে আপনি বলেন তো বাংলাদেশে খাদ্যে বিভিন্ন খাদ্যে হোক সবজিতে হোক আপনার মাছে হোক কোনো দিকতে তৃতীয় কোনো দিকতে চতুর্থ, কারণ এই সরকার কৃষি খাতে 21 সাল পর্যন্ত 20,000 কোটি টাকা কৃষকদের ভর্তুকি দিয়েছে। আপনি ওনরা বললেন আবার বলবে ওনরা 1996 সালে 21 বছর ক্ষমতায় ছিলেন, 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল যখন মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী 1996 সালে যখন 21 বছর পর ক্ষমতায় আসেন, 2001 সালে যখন ক্ষমতা হস্তান্তর করেন 4803 মেগাওয়াট বিদ্যুৎ রেখে যান, 2006 সালে বিএনপি যখন ক্ষমতা হস্তান্তর করেন সেই বিদ্যুৎ উৎপাদন করা তো দূরের কথা, সেই বিদ্যুৎ কমিয়ে দাঁড়িয়েছিল অব্যবস্থার কারণে, সেই বিদ্যুৎ কমিয়ে দাঁড়িয়েছিল 3300 মেগাওয়াট। এই তো ওনাদের অবস্থা, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাই, কৃষককে সার দিতে পারে নাই, সার লুটপাট করেছেন নিজেদের ডিলার দিয়ে। আর ওনরা বললেন নৌকা ফুটে হয়ে গেছে, নৌকা ফুটে হয়নি, নৌকা ফুটে এলে যশোরে এত বড় সমাবেশিত নয়, ধানের শীষ ফুটে গেছে, চিটিয়া পড়েছে, ধানের শীষে কোনো ধান নাই, সব চিটিয়া, যার ফলে তার ফলে মুসলিকা দিয়ে তারেক জিয়া 2008 সালে পালিয়ে গিয়েছেন, ধানের শীষে চিটিয়া পড়েছিল বলেই জনগণ পানি আর বিদ্যুতের দাবিতে ঢাকার শহরে মিছিল করেছিল, একজন এমপি ছাত্র দলের যুব দলের গুন্ডাদের নিয়ে প্রতিরোধ করতে গিয়েছিল, দৌড়ে কোনো রকম জীবন রক্ষা করেছিল, এই আমলে তা হয়নি। হ্যাঁ এখন সংকট আছে, আর সংকট আছে বলেই আজকের প্রধানমন্ত্রী, আমি একটি কথা বলি আপনাকে, আমি সংক্ষেপে করে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি, উনি যেটা বললেন দুর্নীতি হয় টাকা পাচার, আমি এই বলে টাকা পাচার যে হয় না আমি বলি না, ওনাদের নেতা ছিলেন কর্নেল অলি, 2006 সেপ্টেম্বর মাসে চন্দনেশ্বর এক জনসভায় উনি যে কথাগুলো বলেছেন সব কথা বলবো না, কর্নেল অলি তখন মন্ত্রী ছিলেন না, মন্ত্রী ছিলেন না, ওনাদের নেতা ছিলেন, আমি মন্ত্রী বলি নাই, আমার কথা শেষ করতে ভাই আপনার কথার ভিতরে তো কথা বলি না, ওনাদের নেতা ছিলেন একসময়, তিনি 2006 চন্দনাশের এক জনসভায় বলেছিলেন 15 থেকে 20 জন মন্ত্রীর একটা সিন্ডিকেট বছরে 20,000 কোটি টাকা ঘুষ নেয়, আমার কথা না কিন্তু, জি কমল ভাই আমি এখন আমি বলি হ্যাঁ আওয়ামী লীগের আমলে এই সরকারের আমলে দুর্নীতি আমি অস্বীকার করি না, এই সরকারের আমলে যে কিছু অনিয়ম হয় না আমি অস্বীকার করি না, কিন্তু ওনাদের চেহারা তো একটু আয়নার সামনে যে দেখা উচিত, নিজের চেহারা যখন আয়নার সামনে দেখবে তখন কথা বলবে না, কথা বললে মনে হবে যে দুই কান নাই, একদমই এক বাক্যে জানতে চাই সেটা হচ্ছে মানে আপনাদের সময়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলে বিএনপির সময়ের অর্থনৈতিক ব্যবস্থাটাকে সামনে কেন আনতে হবে, কেন আনতে হবে এই সময় তো এই সংকটের কারণে, হ্যাঁ অর্থনীতির ক্ষেত্রে সংকট আছে, আমি সংকটের ব্যাখ্যা দিই, আমি যদি প্রশ্ন উঠে সেটা ব্যাখ্যা দিবেন, কিন্তু উনি যখন বলবে যে এই সরকার ব্যর্থ আছে তাহলে উনার চরিত্রটা তো জনগণকে তুলতে হবে, বিকল্প 1:30 সেকেন্ডে শেষ করছি, এই দেশে বিকল্প শক্তিকে আমি বলি, আজকে
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আছেন। বিকল্প শক্তি হচ্ছে বিএনপি, জামাত আর কিছু অপশক্তি আছে, তারা সেই শক্তি তো 28 বছর ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায়। আমার তো তাদের ইতিহাসটা তুলে ধরতে হবে, তারা কী করছে, অতীত টানতেছে নাকি? অতীতে তো আমার শিক্ষা নিতে হবে, কারণ অতীতের চোর ভোট ডাকায়, ভোট চোর যদি এখনকার ভোট নাই, এটাও তো বলতে হবে। এই আমলে হ্যাঁ ভোট প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু টেবিলের উপর যারা ব্যালট রেখে সিল মেরেছেন, যারা ব্যালট বাক্স ঢুকিয়েছেন, যারা ভোট ডাকাতি করেছেন, ভোট চুরি করেছেন, তারা যদি ভোটের সমালোচনা করে নিজের ব্যর্থতাটা বলে নিতে হবে, ভাই আমি এটা পারি নেই, জাতির কাছে ক্ষমা চাই, কিন্তু আপনারা ক্ষমতায় আছেন, আপনারাও পারতেছেন না ভালোভাবে কাজটা করেন।